এবার সবাই আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকে মোতায়েন করেছি, নৌবাহিনীকে মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এমপিএসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে সাথে সাথে খবর পৌঁছে দেয় ওই ব্যবস্থা তো আমরা করেছি। আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করব, পূজা যেন নির্বিঘ্ন হতে পারে এই জন্য আপনাদের সবাইকে সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির ভাই এবং বোনেরা তারা কিন্তু অনেক ভালো আয়োজন করেছে, তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টায় তাদের ডিউটি করে। অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত 3টা থেকে হয়তো তারা পূজা হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টায় থাকবে। এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের অনুরোধ করবো যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সবসময় উপস্থিত থাকে। এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন, আমি এই দোয়াই করি এবং পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আমি সবার কাছে আশা করি। আপনারা ভালো থাকেন। তারা অভিযোগ করছে বা তারা তথ্য প্রকাশ করছে যে এখানে আপনারা অনেক সরকারের পক্ষ থেকে পূজা পালনে অনেক রেস্ট্রিকশন দিয়েছেন, অনেক জায়গা থেকে হুমকি আসছে, এই বিষয়গুলো প্রেক্ষিতে আসলে কি বলবেন, আপনি এগুলো লক্ষ্য করেছেন কিনা? এই প্রশ্নটা আপনার কাছে যেমন তেমনি হচ্ছে এই মন্দির কমিটির কাছেও আমার থাকবে। যে আমি প্রথমে এটার উত্তরটা মন্দির কমিটিকে দেওয়ার জন্য বলবো। আমি এটার উত্তর অবশ্যই দিব। আমাদের পট পরিবর্তনের যে 5 তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে, আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণে যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা। আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তাদের পুতুল ভাবে সাজিয়ে পুতুল যেভাবে সাজায় দামি, সেই দামি যারা তারা নির্বাচন করেছে যে দামি দ্বারা আমাদের সভ্যতাটা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে, তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি, আর এই 2 মাসে এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গাপুর উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার, এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সে ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুকল্লা চাকি ঢিল মারা, আমরা যখন মারবো তারা আবার পালানোর পথ পাবে না। আপনাকে স্যার একটা প্রশ্ন, সেটি হচ্ছে আমরা আমার তো আর এই বিষয়ে খুব একটা বেশি বলার নাই, আমার বোন অলরেডি আপনাদের বলে দিয়েছে পার্শ্ববর্তী দেশ অনেক কিছু বলতেছে, এটা আপনারাও জানেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সত্যি ঘটনাটা বুঝে তুলুন, নাসিরনগরের ঘটনা জানি অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনার হয়তো চার্জশিট হয়েছে কিন্তু ফাইনাল রিপোর্ট হয়েছে কিন্তু আলোর মুখ দেখেনি, বিচারের মুখ দেখেনি। এই ঘটনাগুলো পূর্ণ তদন্ত হবে কিনা এবং যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হবে কিনা জানতে চাই। এই অপকর্মের সাথে যারা জড়িত তারা অবশ্যই বিচারের সম্মুখীন হবে, এনার সাথে যারাই জড়িত সবাই বিচারের সম্মুখীন হতে হবে। আমরা সবারই বিচারটা এনশিওর করার চেষ্টা করি। সেই সাথে হিন্দুদেরকে নিয়ে যারা নীল নকশা করছে দিনের পর দিন বছরের পর বছর এগুলো বন্ধ হবে কিনা মাননীয় উপদেষ্টা তুমি কি বলতে? মন্ত্রণালয় কর দিন দিলে এটা দিচ্ছি, আমার তো একটা ডিসিশন না, এটা হয়তো আলোচনার পরে হয়তো আমি কিন্তু আমি এই ব্যাপারে কোনো
আপনারাই কিন্তু আমাদের সাহায্য করতে পারেন, আপনারাই কানেক্ট জিনিসটা জনগণের কাছে ফুটিয়ে তুলতে পারেন। যাইটা ঘটে আমি তার থেকে যা ঘটে সত্যিটা আপনার প্রকাশ করি। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা সবসময় সত্যিটা প্রকাশ করেন, যদি কোথায় আমাদের কোনো ল্যাপ থাকে আমরা ওটাকে ঠিক করে দিই, কোথাও যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ওটা সংশোধন করবো। যদি আপনারা সত্যিটা ঘটনা দেন ওটা কিন্তু আমাদের জন্য খুবই উপকারে আসবে এবং আমরা আমাদের ভুলটা আমরা শুধরাতে পারবো। আর যদি আমরা কোনো কিছু ভালো কাজ করি ওটাও আপনারা প্রকাশ করবেন আপনাদের কাছে। আপনারা তো অবশ্যই ভালো কাজ করছেন, আমি আমার এখানে বিশ্বজিৎ ভদ্রাম তারপর মিহির কেরা শৃঙ্খলার দায়িত্ব পালন করছে জোরদার সাথে। আমি বলবো যে আপনাদের সহায়তা দিয়ে আমরা না পেতাম, সাহসিকতার সাথে এই মুহূর্তে আমাদের পূজা করা সম্ভব ছিল না। আমি এই কারণে বলতে চাই আজকে আপনারা নিজেরাই কিন্তু এত মিডিয়া নিয়ে সামনে আসতে পেরেছেন বাকস্বাধীনতা আছে বলে। আমরা দেখেছি হিন্দু খ্রিস্টান ঐক্যজোটের ব্যানারে গত দুই দিন আগে শহীদ মিনারে আট দফা দিয়ে একটা আলটিমেটাম দিয়েছে, তাদের সাথে আপনাদের সংশ্লিষ্টতা আছে কিনা? যদি না থাকে তাদের এই ধরনের কর্মসূচিকে আপনারা আপনাদের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচিতে কোনো ধরনের অবস্থান নেবেন কিনা? প্রতিবাদ করেনি, এরা দুর্বৃত্তকারী, এরা কোন ধর্মের নয়, না হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান, তারা হচ্ছে দুর্বৃত্তকারী। ঠিক আছে ঠিক আছে।